রক্তের মতো লাল, ছাগলের নাদির মতো দেখতে। এই ফল কখনো এভাবে ভর্তা করে খেয়েছেন আপনারা? এই ফল কিন্তু এভাবে ভর্তা করে খেতে দারুণ মজা, আপনারা হয়তো অনেকেই জানেন না। আসসালামু আলাইকুম দর্শক, আজকে নতুন আরেকটি ভর্তা পর্বে সবাইকে অনেক স্বাগত। আসলে কি জানেন তো, অঞ্চল ভেদে এক একটা খাবার বা ফলের এক এক রকম নাম হয়ে থাকে। আজকে যে ফলের ভর্তাটি করে দেখাবো, এই ফলটা দেখলাম অনেকেই অনেক রকম ভাবে চিনে থাকেন। আমরা আমাদের এলাকায় এটাকে করমচা বলি। একটা পোস্টে দেখলাম অঞ্চল ভেদে এই করমচার অনেক রকমের নাম দেওয়া আছে। এটা ছাগলের নাদির মতো দেখতে বলে অনেকেই দেখলাম ছাগলের নাদি ফল বলেছেন। আবার এই ফলে রক্তের মতো রস থাকে বলে অনেকেই বলেছেন রক্ত ফল। আচ্ছা, যে নামেই হোক না কেন, এই ফল খেতে প্রচুর পরিমাণে টক। অনেকে এটা খেতেই পারেন না, আর সাধারণভাবে তো খেতে একটুও ভালো লাগে না। তাই যদি একটু ভর্তা করে সুন্দরভাবে খাওয়া হয় তাহলে কিন্তু সবাই অনেক পছন্দ করবে। যেহেতু এই ফল অনেক টক, প্রচুর ভিটামিন সিতে ভরা, আর ভর্তা করে খেলে কিন্তু অনেক মজা লাগবে। হয়তো অনেকেই জানেন না যে এই ফলটা ভর্তা করেও খাওয়া যায়। আর আমাদের এই গাছটা পুরোটাই ছাদের উপরে ফলগুলা, তাই একটু পেরে নেওয়ার জন্য ছাদে আসছি। সাথে আছে আমার ভাগিনা, বড় ভাগিনা। তো কিছু পাকা পাকা দেখে পোক্ত ফল আমরা পেরে নিচ্ছি। এই করমচা ফল আপনি কাঁচাও ভর্তা করে খেতে পারবেন, আবার পেকে লাল টুকটুকি হয়ে গেলেও ভর্তা করে খেতে পারবেন। আর গ্রামে তো এই ফলগুলো খাওয়ার লোকই কম, আর শহরের পরে তো সেটা বেশি চড়া দামে বিক্রি হয়। তো যাই হোক, এই করমচা ফল কার কার পছন্দ কমেন্ট করে জানাতে পারেন, আর আপনারা এটা কীভাবে খান সেটাও বলতে পারেন। তো আমি এখানে বেশ কিছু পাকা করমচা পেরে নিয়েছি, সাথে একটা আমও পেরেছি, কারণ ছাদের উপরে আম গাছ আছে, একটা পাকা আম ছিল গাছে, তো সেটাও আমরা পেরে নিলাম। এবার এগুলাকে ভর্তা করে খাওয়ার পালা, চলুন এটা ভর্তা করে নিই। তো করমচাগুলো আমি এখানে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছু করমচা তো একেবারে পেকে টুসটুসা, তো সেগুলো আঙুল দিয়ে চাপ দিলেই দেখুন গলে যাচ্ছে, রসালো। আর সবুজ যে করমচাগুলো হালকা দেখতে, এগুলো কিন্তু শক্ত, সেগুলা চাপ দিলে কিন্তু এইভাবে গলে যাবে না। তো সেগুলো আমি হামান দিস্তায় একটু ছেঁচে নিচ্ছি। এরপর কাঁচা পাকা মিলিয়ে এই করমচা গোলায় পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এরপর একটা শুকনো মরিচ আপনারা ভেজে পরিমাণ মতো দিয়ে নেবেন, আমি অল্প একটু দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চিনি। আর বাসায় যদি এরকম লেবুর পাতা থাকে তাহলে তো আর কথাই নেই, আর যদি লেবুর পাতা না থেকে থাকে যদি পারেন একটু ধনিয়া পাতা দিতে পারেন আপনারা। এইগুলো এবার একসঙ্গে যদি মিশিয়ে নেওয়া হয় এটা খেতে কিন্তু অসম্ভব মজা। অনেকেই কিন্তু জানেনই না যে করমচা এই ফলটি যে এভাবে স্বাদ করে খাওয়া যায়। বাসার ছোটো বড়ো, বিশেষ করে বাচ্চারা ভাগ্নিরা কিন্তু অলরেডি এগুলো খাওয়া শুরু করে দিয়েছে। আর এটা দেখতে দেখুন একেবারে রক্তের মতো লাল। এই করমচা ফল যারা এখনও কোনোদিন এভাবে ভর্তা করে খান নাই, জানেন না, তারা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ভিডিওতে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে অবশ্যই প্রেস করবেন, এতে করে পরবর্তী ভিডিও ছাড়ার নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন। আজকের পর্বটি দেখার জন্য অনেক ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিও। সবাই অনেক ভালো থাকুন, আল্লাহ হাফেজ।